ভাই দেখেন এই ব্যাগে কইরা বাংলাদেশ থেকে আমার মায় নাল সাবানা পাঠাইছে, এই যে দেখেন একে একে কইরা, এটা থ্রি পিস, এটা থ্রি পিস পাঞ্জাবি, একটা পাঞ্জাবি, এই যে দেখেন অনেক কিছু, এই যে থ্রি না, এটা কি কয় শাইনুর, এটা হলো গোল জামা, দেখেন কি সুন্দর সুন্দর গোল জামা। এখানে আছে তিনটা, এখানে আছে এই যে দুইটা, এই যে দেখছেন, এই যে তারপরে আমার মায় আমার জন্য ওষুধ পাঠাইছে, গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে যে হলুদ কাপড় গায়ে হলুদের, তার ছেলে ছেলে বোর জন্য কত কিছু পাঠাইছে দেখেন, এই যে ব্যাগটা পুরা বইরা পাঠাইছে, ব্যাগটা বইরা পাঠাইছে দেখছেন, এই যে কত বড় ব্যাগ, এক ব্যাগ দেখেন, সবটি সুন্দর লাগে, থ্রি পিস গুলা গোলজামা, সবটি গোলজামা, একটা পাঞ্জাবি, আর এগুলো ওন্না, এই যে হৃদয়ের মায়ের যদি কোথাও গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, বিয়ের অনুষ্ঠানে যে গায়ে হলুদের শাড়ি আনস, এই যে দুইটা বড় বড় গোলজামা দেখেন, তা কেমন হয়েছে আপনারা সবাই জানাইয়েন। ও আরো আছে ভাই দেখাইতেছি, তার এই দেখেন আমার মায় কত বড় বড় চিংড়ি মাছ সুন্দর করে রাইন্দা আমার জন্য পাঠাই দেখছে, যে বক্স বাড়িতে এই চিংড়ি মাছের ভিতরে আরো মাছ আছে, এখানে শোল মাছ আছে, তার পোয়া মাছ আছে, এখানে আরো মাছ আছে চিংড়ি মাছের নিচে, থেকে দেখা যাবে না, আমি দেখি একটু দেখা যায় কি না, হ্যাঁ একটু একটু দেখা যায়, এই যে একটু দেখা যায় চিংড়ি মাছগুলো কত সুন্দর কত বড় বড়, আর এটা দেখেন ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, হ্যালো এরকম মায়ের দরকার, যে ছেলের জন্য এত কষ্ট করে এত কিছু পাঠাইছে বিদেশ, কত কিছু পাঠাইছে দেখেন, আরও আছে ভাই দেখেন আপনারা, এই যে দেখেন এই বাড়িতে সবচেয়ে বেশি মাছ দেখছেন, ওয়াও এই বাড়িটা বড় অনেক দেখছেন, আমার মা আমার জন্য পাঠাইছে, আমার মার জন্য সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করেন, আর চাই যেমন সবাই মা সবার জন্য যেন ওরকম পাঠায়। এই হলো মিঠাই, আমি বলছিলাম যে মিঠাইয়ের কথা, যে মিঠাই দিয়ে দিছে, যে পিঠা খাবো শীতের দিন, এই যে মিঠাই দিয়ে দিস, খেজুরের গুড় বলে এটাকে, বলে খেজুরের গুড়, ভালোই লাগে দেখতে, খেজুরের গুড় খুব সুন্দর। তারপরে এই যে রমজান মাস আসতে আছে, বসির কথা বলছিলাম, এই যে ইউসুফ গলি বসি দিয়ে দিছে অনেকগুলা বসি, এই যে বসি, আবার আমি যেখানে থাকি এখানে আবার একটু ইয়ে আছে, গাছ লাগানোর খুব ব্যবস্থা আছে, অনেক পদের এই যে বিসি, এই যে অনেক পদের বিসি দিছে আমার মা আমার জন্য, অনেক পদের বহুত পদের বিসি আছে, করলা ভিন্ডি বিভিন্ন পদের বিসি আছে, তাই সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার আমার কাছে যেন সবসময় পাঠাইতে পারে, বাংলাদেশ থেকে বিদেশে আসছে এত কিছু খাবার দেখছেন, কত খাবার আসছে, কত কিছু পাঠাইছে দেখেন, এরকম শাশুড়ি এরকম মায়ে দরকার, সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, আর আপনাদের আম্মারা যেন এরকম পাঠাইতে পারে আপনাদের কাছে, সেটাও দোয়া করি আমি। ওকে খোদা হাফেজ, আমার ভিডিওটা যদি ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।